নমস্কার প্রাপ্তি বাংলায় স্বাগত, সুষমা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করব নিউজ আজকাল। আর শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আর জি করের ঘটনা নিয়ে আজ 12 ঘন্টা বন্ধ ডেকেছিল এসইউসিআই। সকাল থেকেই বন্ধের প্রভাব সেরকম না থাকলেও স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। বন্ধ সফল করতে তারা কোচবিহারের রাজপথে মিছিল নিয়ে বেরান এসইউসিআই। আর সেই সময় কোচবিহারের এমসিএন মেডিকেল কলেজের সামনে তারা মিছিল করে যাচ্ছিলেন। পুলিশ তাদের পথ আটকে দেয় এবং পরবর্তী তাদেরকে আটক করে নিয়ে যায় পুলিশ। একদম ধর্মঘটের প্রভাব পড়ল না শিল্পাঞ্চলে। কিন্তু আজ মেডিকেল কলেজের সামনে তারা যখন মিছিল করছিলেন, সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। একদম আরজিকরের ঘটনা নিয়ে আজ 12 ঘন্টা বন্ধ ডেকেছিল এসইউসিআই। সকাল থেকেই বন্ধের প্রভাব সেরকম না থাকলেও স্বাভাবিকভাবেই যান চলাচল করছিল। বন্ধ সফল করতে যখন এসইউসিআই কর্মী সমর্থকরা তারা যখন কোচবিহারের রাজপথে নামে এবং এসইউসিআই বেড়ায়, আর সেই সময় কোচবিহারের এমজে মেডিকেল কলেজের সামনে তারা মিছিল করে যাচ্ছিলেন। পুলিশ তাদের পথ আটকে দেয় এবং পরবর্তীতে তাদের আটক করে নিয়ে যায় পুলিশ। একদম দোকানপাট স্বাভাবিক, জনজীবন খোলা থাকলেও এসইউসিআই ডাকে যে ধর্মঘট, সেখানে কিন্তু পুলিশের সঙ্গে কর্মী সমর্থকদের ধস্তাধস্তি হয় এবং সেই সময় পুলিশ তাদের আটক করে নিয়ে যায় এবং খোলা দোকানপাট স্বাভাবিক জনজীবন। আরজিকরের প্রতিবাদে এসইউসিআইয়ের যে কর্মসূচি, যে বিক্ষোভ, যে বন্ধ ধর্মঘটের ডাক দিয়েছে তারা, আজ 12 ঘন্টার বিভিন্ন জেলা থেকে যে ছবি উঠে আসছে, বিভিন্ন জায়গা থেকে ধর্মঘটের বন্ধ, সেই ধর্মঘটের প্রভাব পড়লেও বেশ কিছু জায়গায় কিন্তু ধস্তাধস্তির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যখন কর্মী সমর্থকরা বন্ধ সফল করার জন্য, ধর্মঘটে সফল করার জন্য পথে নেমেছিলেন, স্লোগান দিচ্ছিলেন, সেই সময় কিন্তু পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি। পুলিশ তাদের পথ আটকে দেয় এবং পরবর্তীতে তাদের আটক করে নিয়ে যায় পুলিশ। একদম মেডিকেল কলেজের সামনে তারা মিছিল করে। ধর্মঘটের যে প্রভাব, সেই ধর্মঘটের প্রভাব কিন্তু সেভাবে না পড়ার জন্য এসইউসিআই কর্মী সমর্থকরা তারা কিন্তু রাস্তায় নামে এবং ধর্মঘট সফল করার জন্য তারা রাস্তায় নামে। এবং সেই ধর্মঘট সফল করার সময় যখন পুলিশ তাদেরকে আটকায় এবং পুলিশ তাদের পথ আটকে দেয় এবং পরবর্তীতে তাদের আটক করে নিয়ে যায় পুলিশ। এছাড়া পাশাপাশি কোচবিহার, আসানসোল, শিল্পাঞ্চলেও কিন্তু একই ধর্মঘটের প্রভাব কিন্তু সেভাবে পড়েনি। কোচবিহারের যে খবর উঠে আসছে এবং একেবারেই ধর্মঘট সফল করার জন্য তারা রাস্তায় নামে, এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানবো সরাসরি। আমাদের প্রতিনিধি রয়েছে বিপুল। বিপুল, এই মুহূর্তে কি পরিস্থিতি, ধর্মঘট কতটা সফল হচ্ছে এবং কি জানা যাচ্ছে, বিস্তারিত জানাও বিপুল। জানিয়ে রাখবো, আজ সকাল থেকে কিন্তু বন্ধের সমর্থনে দফায় দফায় মিছিল করেছে কিন্তু এসইউসিআই দলের লোকজন। আজ সকাল 7:30 নাগাদ কিন্তু প্রথম তারা যখন মিছিল বের করে, সেই মিছিলটিকে কিন্তু কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনেই পুলিশ আটকে দেয় এবং তাদের দলীয় কার্যালয়ে ফিরে যেতে বললে তারা কিন্তু সেই জায়গায় অনড় থাকেন এবং তারা বন্ধের সমর্থনে মিছিল করতে চাইলে পরবর্তীতে কিন্তু পুলিশ তাদের গ্রেফতার করে। এর পরেও কিন্তু আরো নেতৃত্বরা যারা রয়েছেন তারা কিন্তু কোচবিহার সাগরদিঘি এলাকায় মিছিল করতে গেলে সেখানেও কিন্তু পুলিশ তাদের বাধা দেয় এবং তাদের সেখান থেকেও কিন্তু গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এরপর কিন্তু সকাল 10:45 নাগাদ যখন অফিসের সময়, সকল অফিস কর্মচারীরা যখন অফিসে যাচ্ছিলেন, ঠিক সেই সময় কিন্তু এসইউসিআই এর একটি দল কোচবিহারের সাগরদিঘি চত্বর এলাকায় যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখা রয়েছে সেখানে পিকেটিং করতে গেলে, মহিলা কর্মীরা সেখানে পিকেটিং করতে গেলে কিন্তু কোচবিহার কোতোয়ালি থানার টাউন বাবু রাহুল তালুকদারের নেতৃত্বে মহিলা পুলিশ দিয়ে তাদের কিন্তু টেনে হিচড়ে গাড়িতে তোলা হয় এবং তাদের কোচবিহার কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়। এ যাবৎ কিন্তু পুলিশ সুপার জানিয়েছেন, এ যাবৎ গোটা জেলা জুড়ে কিন্তু 73 জনকে ইতিমধ্যে বন্ধের সমর্থনে মিছিল ও পিকেটিং করার ইস্যুতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলে এদিন জানিয়েছেন পুলিশ সুপার দ্বিতিমান ভট্টাচার্য। বিপুল, আরেকটা বিষয় জানতে চাইবো, বন্ধের যে প্রভাব, সেই প্রভাব কি না পড়ার জন্য কি কর্মী সমর্থকরা তারা রাস্তায় নেমেছিলেন সমর্থনের জন্য? একদমই সুষমা, তোমাকে জানিয়ে রাখবো, সকাল থেকেই কিন্তু বন্ধের প্রভাব সেরকম ভাবে চোখে পড়েনি আমাদের। যেখানে সরকারি যানবাহন ঠিক চলাচল করলে বেসরকারি যানবাহনের সংখ্যা কিছুটা কম ছিল এবং সাধারণ মানুষ কিন্তু সেভাবে রাস্তায় দেখা যায়নি। পাশাপাশি কোচবিহার শহরে সকাল 10:00 সব দোকানপাট খুলে যে যাবৎ কিন্তু সকাল থেকে কোনো দোকানপাট খোলা না থাকলে ধীরে ধীরে যত বেলা গড়াচ্ছে তত কিন্তু দোকানপাটও খুলছে এবং কিছু সাধারণ মানুষও রাস্তায় দেখা যাচ্ছে এবং সরকারি যানবাহন কিন্তু রীতিমতো রাস্তায়
রাস্তায় চলছে, যদিও বেসরকারি যানবাহনের সংখ্যাটা কিছুটা কম আছে, কিন্তু এই বন্ধের সমর্থনে সাধারণ মানুষকে আরো বেশি করে এগিয়ে আসার জন্য কিন্তু দফায় দফায় কোচবিহার জেলায় কিন্তু এসিসিআই এর পক্ষ থেকে মিছিল করা হচ্ছে, পিকেটিং করা হচ্ছে। শুধু কোচবিহার শহরই নয়, ইতিমধ্যে কিন্তু কোচবিহারের মাথাভাঙ্গা, দিনহাটা, মেখলিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় কিন্তু এসিসিআই দলের পক্ষ থেকে মিছিল এবং পিকেটিং করা হচ্ছে বন্ধের সমর্থনে। সুষমা বিপুল, এই মুহূর্তে কি পরিস্থিতি? এই মুহূর্তে কি জনজীবন একদম স্বাভাবিক হয়ে গেছে? বন্ধের কি কোনো প্রভাবই পড়েনি কোচবিহার জুড়ে? দেখো সুষমা, কিছুটা বন্ধের প্রভাব কিছুটা হলেও আছে, কারণ জনসাধারণ কিন্তু সেভাবে রাস্তায় দেখা যাচ্ছে না। অন্যান্য দিনের তুলনায় যে রকম অফিসের সময়, স্কুলের সময়, এই সময়টা বেশি লোকজন কিন্তু রাস্তায় কোচবিহার শহরে দেখা যায়, হয়তো সেই তুলনায় কিছুটা লোক কম আছে, কিন্তু লোকজন কিন্তু রাস্তায় রয়েছে। বন্ধের প্রভাব কিছুটা হলেও রয়েছে কিন্তু বলা যেতেই পারে। পাশাপাশি যেহেতু বেসরকারি সরকারি যানবাহন রাস্তায় চলছে, রাস্তায় ভিড় লেগে আছে, বন্ধের সম্পূর্ণটা না হলেও কিছুটা আছে বন্ধের প্রভাব, এবং জনজীবনে কিন্তু কিছুটা হলেও স্বাভাবিক আছে। সুষমা, তার মানে একদমই বন্ধের যে মিশ্র প্রভাব, সেই মিশ্র প্রভাব দেখা গেছে এটা কিন্তু বলাই যেতে পারে। ধন্যবাদ বিপুল তোমাকে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, একদম সারা রাজ্য জুড়ে যে ধর্মঘটের ডাক দিয়েছে, 12 ঘন্টা ধর্মঘটের ডাক এসইউসিআই, এবং একেবারে কিন্তু সেই ধর্মঘটের জন্য তারা কিন্তু রাস্তায় নেমেছিল। একদম বিপুল, আপাতত তুমি সঙ্গে থাকো আমাদের, আবারও তোমার সাথে যোগাযোগ করার পরে চেষ্টা করব। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, ধর্মঘটের প্রভাব পড়ল না শিল্পাঞ্চলে, এবং সেখানে কিন্তু খোলা দোকানপাট, স্বাভাবিক জনজীবন, একদমই মিশ্র প্রভাব বলা যেতে পারে। সেই মিশ্র প্রভাব কিন্তু সেখানে পড়েছে। এরপর যেই ছবি আপনাদেরকে দেখাবো, একটু জলপাইগুড়ির দিকে ছবি দেখাবো। জলপাইগুড়িতেও কিন্তু একই পরিস্থিতি, সেখানেও কিন্তু 12 ঘন্টা বন্ধের যে প্রভাব সেই জলপাইগুড়িতে পড়েছে, এবং সেই একদম জলপাইগুড়ির থেকে আমাদের প্রতিনিধি রয়েছে শুভশ্রী। শুভশ্রী, জলপাইগুড়ির কি পরিস্থিতি? সেখানে কতটা বন্ধ পড়েছে এবং সেখানে কি ধরনের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে? একেবারে দেখো, আজকে কিন্তু বাংলা জুড়ে এসইউসিআই এর তরফ থেকে সকাল 6টা থেকে 12 ঘন্টার একটা বন্ধের ডাক দেওয়া হয়েছে। কিন্তু আজকে সকাল থেকে জলপাইগুড়ি শহরের জনজীবন কার্যক যাই বলো না কেন, সেটা স্বাভাবিক থাকলেও বেলা বাড়তেই কিন্তু তার বিক্ষিপ্ত ভাবে মিশ্র প্রভাব পড়তে শুরু করেছে শহরের বিভিন্ন এলাকায়। যেটা দেখা যাচ্ছে, যে ছবি উঠে এসছে আমাদের ক্যামেরায়, যে জলপাইগুড়ির যে জেলা আদালত, সেখানে কিন্তু তারা সেখানকার গেট, জেলা আদালতের গেট বন্ধ করতে করার জন্য গিয়েছিলেন, জমায়েত হয়েছিলেন এসইসিআই এর সমর্থকেরা। কিন্তু সেখানে পুলিশেরা গিয়ে তাদেরকে আটক করে সাময়িক ভাবে, সেখানে কিন্তু একটা ধ্বংসাত্মক চিহ্ন উঠে আসে, ছবি উঠে আসে। আমরা দেখেছি যে কিভাবে তাদের সঙ্গে এসএসসিআই সমর্থকদের সঙ্গে পুলিশের একটা ধ্বংসাত্মক হয়, তাদের বচসাও সৃষ্টি হয় সেখান থেকে বলা চলে। সেখানে কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। পুলিশের বক্তব্য অনুযায়ী যেটা আমরা জানতে পেরেছি, যে তারা এই জেলা আদালতের দরজা বন্ধ করে দেওয়ার জন্য এসেছিল, কিন্তু সেক্ষেত্রে যাতে কাজের কোন রকমের কোনো অসুবিধে না হয় সে কারণে তাদেরকে আটক করে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কতজনকে আটক করা হয়েছে সে বিষয়ে কিন্তু স্পষ্ট তিনি জানাননি। তবে ইতিমধ্যেই সেই দরজা খুলে দিয়ে বিচারপতিরা যারা সেখানে কাজ করার জন্য যাচ্ছিলেন, তাদেরকে কিন্তু সুষ্ঠুভাবে জেলা আদালতের ভেতরে ঢোকানো হয়েছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে সকাল থেকে সরকারি অফিস, আদালত, স্কুল থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু খোলা রয়েছে, স্বাভাবিক রয়েছে। সরকারি বাস চলছে রাস্তা দিয়ে, শুধু বেসরকারি বাস কিন্তু চলছে না। তার কারণে কিন্তু যারা যাত্রীরা, নিত্য যাত্রীরা রয়েছে, যাদেরকে রোজ দিন কাজে বেরোতে হয়, তাদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ভিড় বাড়ছে সরকারি বাসগুলোতে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে খানিক হলেও ব্যাহত হচ্ছে জনজীবন। বেলা বাড়তে সেই পরিস্থিতি আরো কোন দিকে যায় সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে তোমাকে জানাবো যে খুব একটা প্রভাব পড়েছে তেমনটা কিন্তু নয়, কিন্তু এসইসিআই এর তরফ থেকে তারা জানাচ্ছেন, সদস্যরা জানাচ্ছেন, তাদের এই বন্ধ কিন্তু সফল হয়েছে। মূলত তারা আর্জি করে যে নক্কারজনক ঘটনা, সেই ঘটনার বিরুদ্ধে। পাশাপাশি আমরা দেখেছি যে 14 আগস্ট যে রাত দখল করবে মেয়েরা, এই যে কর্মসূচি ছিল, সেই দিন কিভাবে একটা শান্তিপূর্ণ মিছিল একটা তাণ্ডবের আকার নেয় আরজি কর চত্বরে, মূলত সেই ঘটনাগুলোর বিরুদ্ধে কিন্তু এসইউসিআই এর তরফ থেকে আজকে 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে। জেলা জুড়ে কিন্তু বিক্ষিপ্ত ভাবে ছবি আমরা দেখতে পেয়েছি কিভাবে ধ্বস্তাধ্বস্তি হচ্ছে পুলিশের সঙ্গে, ঠিক সেরকমই জলপাইগুড়িতেও কিন্তু সেই চিত্র উঠে এসেছে। তবে এখন কিছুটা স্বাভাবিক, যেখানে বাজার, আমি কিন্তু এখন রয়েছি ইন্দিরা কলোনি
এলাকায়, সেখানেও যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি অন্যান্য দিনের তুলনায় খানিক বাজার কম বসলেও মূলত ওভারঅল কিন্তু সেটা স্বাভাবিক রয়েছে। রাস্তায় গাড়ি ঘোড়া চলছে, সাধারণ মানুষেরা কিন্তু এগিয়েছে। তবে যেমনটা তোমায় জানিয়েছিলাম যে বেসরকারি গাড়ি ঘোড়া চলছে না, বাস চলছে না, বন্ধ রয়েছে সেগুলো, সেক্ষেত্রে স্বাভাবিক হলেও সহজীবন ব্যাহত হচ্ছে এমনটাই কিন্তু উঠে আসছে। একদম, তুমি সঙ্গে থাকো শুভশ্রী। আমাদের আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, একদম এসইউসি ডাকে যে ধর্মঘট, একদম 12 ঘন্টা বন্ধের প্রভাব কিন্তু জলপাইগুড়িতে পড়েছে। এসইউসি কর্মী সমর্থকরা বিভিন্ন দোকানের সামনে গিয়ে তারা কিন্তু দোকান বন্ধ করে দিচ্ছে অভিযোগ এমনটাই। অন্যদিকে জলপাইগুড়ি জেলা আদালতের সামনে গেট বন্ধ করে দিয়েছিল এবং পুলিশের সঙ্গে যে ধস্তাধস্তি, সেই ছবি কিন্তু ধরা পড়লো আমাদের ক্যামেরায়। আমরা আরও একবার বিপুলের কাছে চলে যাব। বিপুল, যেমনটা তুমি জানাচ্ছিলে একদম বন্ধের যে প্রভাব, সেই মিশ্র প্রভাব পড়েছে, তো কোথাও গিয়ে মানুষকে বন্ধ সমর্থন করছে না। তোমাকে জানিয়ে রাখবো সুষমা, মানুষ যে সম্পূর্ণটা সমর্থন করছে এটাও না, বা সমর্থন করছে না এটাও না। যেমন অন্যান্য দিন কোচবিহার শহরে যে যে পরিমাণ লোক সংখ্যা দেখা যায়, যে পরিমাণ জনগণ দেখা যায়, পথচারী দেখা যায়, সেই রকমটা কিন্তু আজকে সেই রকম নজর পড়ছে না। পাশাপাশি বেসরকারি যান কিছুটা কম থাকায় কিন্তু সরকারি যানে কিন্তু জনগণের সংখ্যা বাড়ছে। রীতিমতো যে অফিস আদালত যা কিছু আছে সরকারি সবকিছু কিন্তু খোলা রয়েছে, জনগণ কিন্তু সেখানে যাচ্ছে, বেশ কিছু স্কুল খোলা রয়েছে বলেও আমরা খবর পাচ্ছি। তো বলা যেতেই পারে যে অন্যান্য দিনের তুলনায় যেখানে লোকজন বেশি থাকে রাস্তায় সেই সংখ্যাটা কম, পাশাপাশি কিন্তু সরকারি অফিস আদালত সবকিছু খোলা থাকায় কিন্তু জনগণ কিন্তু সেদিকে যাচ্ছে। মোটামুটি এটা বলা যেতেই পারে হয়তো কোথাও না কোথাও গিয়ে এই আরজিকর কলেজের যে ঘটনা সেটাকে কিছুটা হলেও জনগণ সমর্থন করছে। তো কি জানা যাচ্ছে, এই যে ধর্মঘট যে বন্ধ, সেটা কি আজ সারা দিন যে 12 ঘন্টার কর্মসূচি নেওয়া হয়েছে সেটা কি চলতে থাকবে, তার প্রভাব কি বাড়তে পারে যত বেলা বাড়ছে? দেখো সুষমা, যত বেলা বাড়ছে তত কিন্তু কোচবিহারের যে শহরের যে দোকানপাট গুলো আছে সেগুলো খুলে যাচ্ছে ধীরে ধীরে, পাশাপাশি অফিস আদালত সব খুলে যাচ্ছে। কোচবিহার আদালত বার অ্যাসোসিয়েশন ইতিমধ্যে কিন্তু এগুলোতে লোকের ভিড় জমতে শুরু হয়েছে। যত বেলা গড়াচ্ছে তত কিন্তু জনসংখ্যা বেশি চোখে পড়ছে, এবং যে আন্দোলনকারী যারা বন্ধের সমর্থনে মিছিল অথবা পিকেটিং করতো তাদের সিংহভাগ ইতিমধ্যে কিন্তু তাদের সিংহভাগকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। অতএব এর পরে কারা এই আন্দোলনটা এগিয়ে নিয়ে যাবে, কারা বন্ধের সমর্থনে মানুষকে আহ্বান জানাবে, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে সুষমা। একদম, যেমনটা তুমি জানালে একদম মিশ্র প্রভাব, এবং যত বেলা গড়াচ্ছে ততই যেন বন্ধের চিত্র তা কিন্তু দেখা যাচ্ছে না, মানুষ রাস্তায় নামছে। ধন্যবাদ তোমাকে বিপুল। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আরচিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদে যে রাজ্য জুড়ে এসইউসিআই দলের পক্ষ থেকে যে ধর্মঘটের ডাক দেওয়া হচ্ছে, এবং এদিন কোচবিহারের মাথাভাঙা পোস্ট অফিস মোড়ে অবস্থান করার পর ধর্মঘটের সমর্থনে এসইউসিআই মাথাভাঙা শহরে মিছিল করে, অপরদিকে এসইউসিআই মিছিলের সঙ্গে পাল্টা মিছিল করে তৃণমূল, স্লোগান এবং পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায় শহরে, এবং মাথাভাঙা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় এবং মিছিলকে ঘিরে দুপক্ষের মধ্যে একটা সংঘর্ষ, এবং সেই সংঘর্ষের আকার নেই যদিও শেষে পুলিশ দুপক্ষকে সরিয়ে দেয়। মাথাভাঙার বেসরকারি বাস চলাচল বন্ধ থাকলেও সরকারি বাস চলাচল, দোকানপাট খুলেছে ব্যবসায়ীরা। এবং আরও একবার বিপুলের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করব। বিপুল, যেমনটা জানাচ্ছিলে যে যখন এসইউসিআই এর মিছিল হচ্ছিল তখন তৃণমূলেরও চলে আসে, তৃণমূলের যে মিছিল তারাও চলে আসে এবং তৃণমূলের সাথে সংঘর্ষের সৃষ্টি হয়, কি ঘটেছিল ঘটনাটি? দেখো, বন্ধের সমর্থনে কিন্তু সকাল থেকেই পথে ছিল এসইউসিআই। এসইউসিআই তারা বন্ধের সমন্বয়ে সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছিল যাতে সবাই বন্ধের সামিল হয়। সেই সময় এই কর্মনাশা বন্ধ, এই কর্মনাশা বন্ধের বিরুদ্ধে কিন্তু মিছিল করতে এসেছিল তৃণমূল কংগ্রেস। সেই সময় কিন্তু তারা একে অপরের সামনে চলে আসে, আর এই সময় কিন্তু মাথাভাঙা থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু তারা মাঝখানে চলে আসে এবং দুপক্ষকেই কোনোভাবে কিন্তু দুপক্ষকেই সামাল দেয় মাথাভাঙা থানার পুলিশ। যদিও পরবর্তীতে ঘটনা নিয়ন্ত্রণে চলে আসে পুলিশের এবং বর্তমানে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে মাথাভাঙায়। সেই সময় বিপুল, একদমই কি বন্ধকে অসফল করতে কি তৃণমূল মাঠে নেমেছিল? একদমই একদমই সুষমা, দেখো বন্ধ, এই কর্মনাশা বন্ধ, তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে এই কর্মনাশা বন্ধ সাধারণ মানুষের জীবন জীবিকা নির্বাহ করে চলা মানুষের পেটে পেটে লাথি মারার মতো বন্ধ, এই বন্ধ তারা মানে না এবং এই বন্ধকে কোনোভাবেই তারা সফল হতে দেবে না, সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু তাদের এই মিছিল গুলো জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। সুষমা,
এবং তুমি যেমনটা বললে যে এই ঘটনায় পুলিশ আধিকারিকরা আছে, তারা কিন্তু সেখানে পরিস্থিতি সামাল দেয়, তো এই ঘটনায় কি আটক করে নেওয়ার চেষ্টা করা হয়েছে, আটক করা হয়েছে পুলিশের তরফ থেকে? দেখো, দুপক্ষকে কিন্তু পুলিশ দাঁড় করিয়েছে, দুপক্ষের সঙ্গে কথাবার্তা বলেছে, যদিও এই ঘটনায় এখনো পুলিশ কাউকে এখান থেকে আটক করেছে কিনা সে কিন্তু সে বিষয়ে কিন্তু এখনো পুলিশের পক্ষ থেকে কিছু জানায়নি সুষমা। একদম ধন্যবাদ বিপুল। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে আর্চিকর মেডিকেল কলেজে যে তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদে রাজ্য জুড়ে এসইউসিআই দলের পক্ষ থেকে যে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, তিনি মাথাভাঙা পোস্ট অফিস মোড়ে অবস্থান করার পর ধর্মঘটের সমর্থনে এসইউসিআই মাথাভাঙা শহরে মিছিল হয়, এবং অপরদিকে এসইউসিআই মিছিলের সঙ্গেই পাল্টা মিছিল করে তৃণমূল, স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা ছড়ায় শহরে, এবং মাথাভাঙা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। মিছিলকে ঘিরেই কিন্তু দুপক্ষের মধ্যে সংঘর্ষের আকার নেয়, যদিও শেষে পুলিশ দুপক্ষকে সরিয়ে দেয়। মাথাভাঙায় বেসরকারি বাস চলাচল বন্ধ থাকলেও সরকারি যে বাস, সেই সরকারি বাস কিন্তু চলছে, দোকানপাটও খুলেছে ব্যবসায়ীরা। গত 9 তারিখ আরজিগল মেডিকেল কলেজের পিজি ট্রেনিং দ্বিতীয় বর্ষের ছাত্রী, তিনি 36 ঘন্টা ডিউটি করার পর যখন সেমিনার হলে গিয়েছিলেন তিনি ঘুমাতে, আমরা ঠিক দেখলাম উনি ঘুমানোর আগেই ওনাকে মানুষ নামে বর্বরিত পশুরা তাকে একাধিক ধর্ষণ করে এবং খুন করে তাকে সেখানে রেখে দিয়েছে। তার প্রতিবাদে যখন ওইখানকার ছাত্রছাত্রী জুনিয়র নার্সরা দেখতে পারলেন, তারা তার তদন্ত করার দাবিতে তারা পথে নেমেছিলেন, এবং আমরা দেখলাম দীর্ঘ টাল ভাঙার পর সেখানকার প্রিন্সিপাল তিনি পোস্টমর্টম করার স্বীকার করলেন, এবং পোস্টমর্টমে যা দেখা গেল গোটা প্রায় ক্ষতবিক্ষত শরীর, এবং তার যৌনাঙ্গে প্রায় 150 গ্রাম সিমেন্ট পাওয়া গিয়েছে। তাতেই প্রমাণিত হচ্ছে যে গোটা একজন ব্যক্তির দ্বারা এই কাজ সম্ভব নয়, প্রায় একাধিক ব্যক্তি এখানে যুক্ত। আমরা এখনও অবধি দেখলাম তাদের এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। যে দলের মানুষের সঙ্গে জনবিচ্ছিন্ন এসইউসিআই, যাদের কোনো অস্তিত্ব বাংলায় নেই, সেই দলের পিছনে ধাওয়া করা কিংবা ওই দলের পিছনে যাওয়ার কোনো অভিসন্ধি তৃণমূল কংগ্রেসের নেই। আপনারা জানেন যে যে আরজিকর কাণ্ড হয়েছে তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনিও ধিক্কার জানিয়েছেন, আমরাও দোষীদের, প্রকৃত দোষীদের শাস্তি দাবি করছি, এবং আমাদের দলনেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে আমরা এই ঘটনাকে কোনোভাবে সমর্থন করব না, এর পিছনে যারা দোষী, প্রকৃত দোষী, তাদের বের করে শাস্তি দিতে হবে। আমরা সেই ঘটনার আমরাও নিন্দা করি, তৃণমূল কংগ্রেসও করে, কিন্তু এই যে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে একবার মোম মিছিল, একবার অন্য ধরনের আন্দোলন, সে আন্দোলনগুলো করুক, কিন্তু এই যে মানুষের অসুবিধা করে হয়েছে, মানুষের অসুবিধা করে বন্ধ ডাকা, যেটা বাংলায় এখন বন্ধ হয় না, সেই বন্ধ ডাকা, রাস্তা অবরোধ করা, এটার আমরা বিরোধী। তাই তৃণমূল কংগ্রেস এই বন্ধের বিরোধিতায় আজকে মাঠে নেমেছে, এবং আমরা বন্ধকে ব্যর্থ করে ছাড়বো, আমাদের এটাই আমাদের আজকের সফল। বাংলা চলচ্চিত্র টেলিভিশন শিল্পের অভিনেতারা আরজিকর ডাক্তার ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের বিক্ষোভে সামিল হলেন, এবং এদিন অভিনেত্রী অলিভিয়া সরকার বলেন, আমরা বাক্রুদ্ধ এবং ন্যায় বিচারও সঠিক সমাধান চাই। আর কি জানিয়েছেন তিনি শুনুন। Nothing to say, we are speechless right now, and we just want justice, we just want a proper solution of this, because this is not the thing that should happen. Mane this is not human, hum log to sab human hai, we are human, this is not human thing, that whatever this crime has done, that people have done, whoever they are behind this thing, this is not human. You just talked about solution, do you think anyone right now is thinking about solution? I feel everyone is thinking about solution right now, because this movement has literally shaken the entire country. Everyone is talking about it, everyone is fighting about it, and everyone wants justice, because these things are not
you can't accept it. You can't accept this kind of crime in this country, in ever, because this is not done. I mean, this is not done. And what do you demand from the authorities? You were sitting in the tower. I think, I request them that they should come with a strong punishment, that people should think twice. People should think 1,000 times before committing any crime. I just seek this kind of punishment from my judicial people, my administration, my every government. I just want people should, the victim should get the proper, matlab, they should get the respect. They should be the respected. That's the thing there. আজকের কাণ্ড নিয়ে ক্রমশই চড়ছে পারদ। আর এই সময় বিধায়ক শঙ্কর ঘোষ তিনি হাতে প্ল্যাকার্ড নিয়ে একদম রাস্তায় বসেন এবং তিনি দাবি করেন মুখ্যমন্ত্রীর পদত্যাগের, এবং এই দাবি নিয়ে কিন্তু স্লোগান চলতে থাকে। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি রাস্তায় বিক্ষোভে বসলেন বিধায়ক শঙ্কর ঘোষ। আজকের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত যখন গোটা রাজ্য, আর এরই মাঝে শিলিগুড়ি এয়ার ভিউ মোড়ে অবস্থান বিক্ষোভে বসলেন বিধায়ক শঙ্কর ঘোষ। এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি ঋষি রয়েছে। ঋষি, যেমনটা জানা যাচ্ছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন শঙ্কর ঘোষ, কি জানা যাচ্ছে আজ কি কর্মসূচি ছিল তার? তোমাকে জানিয়ে দিই যে আজ 11:30 নাগাদ কিন্তু শিলিগুড়ির যে বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি কিন্তু কর্মী সমর্থকদের নিয়ে ইয়ারবি মোড়ে অবস্থান বিক্ষোভ করেন। পাশাপাশি যেভাবে তিনি জানান যে অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি। অন্যদিকে তোমাকে জানিয়ে রাখি, উত্তর থেকে দক্ষিণ যেভাবে নারীদের উপর নির্যাতন হচ্ছে এবং নারীরা কোনো মতেই সুরক্ষিত নয়, বিশেষ করে আর্জিকর ঘটনা নিয়ে যেখানে রাজ্য রাজনীতি তোলপাড়, সেই প্রেক্ষিতে কিন্তু আজ এই 1 ঘন্টা অবস্থান বিক্ষোভ করেন কিন্তু শঙ্কর ঘোষ। তিনি জানান অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এবং পরশুদিন যে আর্জিকর ঘটনা যেভাবে ভাঙচুর করা হয়েছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেফতার করা হোক, নাহলে প্রশাসনের উপর আস্থা কিন্তু সাধারণ মানুষ ছেড়ে দিচ্ছে। তার ফলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়। তারপরে তোমাকে জানিয়ে গেছি ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ি, মাটিগাড়া, বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলি ঘটেছে এখনো পর্যন্ত কিন্তু অভিযুক্তর কিন্তু সেভাবে কিন্তু সাজা ঘোষণা করা হয়নি, যার ফলে কিন্তু অবিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করেছেন শঙ্কর ঘোষ। একদম ধন্যবাদ ঋষি তোমাকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আজকের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা রাজ্য, আর এরই মাঝে শিলিগুড়ি এয়ার ভিউ মোড়ে অবস্থান বিক্ষোভে বসলেন বিধায়ক শঙ্কর ঘোষ। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্ল্যাকার্ড হাতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে শঙ্কর ঘোষ। সম্মানীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার, তাদের নির্দেশ মতো আমরা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে, আমাদের একটাই দাবি, মমতা মাস্ট রিজাইন, মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি রাজ্য জুড়ে চলছে। শিলিগুড়ি সাংগঠনিক জেলার ডাকে আজকে আমাদের এখানে এই কর্মসূচি হচ্ছে। আমার সাথে আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক জিএস রাজু সাহা, আমাদের কর্পোরেশনের বিরোধী দলনেতা অমিত জৈন, শালিনী ডালমিয়া সহ আমাদের মণ্ডল প্রেসিডেন্টরা, শিলিগুড়ির মণ্ডলের প্রত্যেকের উপস্থিতিতে আমরা এই কর্মসূচি সবাইকে নিয়ে, ছাত্র যুব মোর্চা, মহিলা মোর্চা সহ অন্যান্যদেরকে নিয়ে আমরা এই কর্মসূচি